আমরা যে জেলা শাসক এবং মহকুমা শাসকের কাছে আমরা যে দাবি পেশ করি, প্রত্যেকটাই দাবি আমাদের পূরণ হবে। সেই দাবি আশ্বাস দিয়েছেন এবং কাজ চলছে। শরণার্থীদের বিভিন্নভাবে রিলিফ দেওয়ার ব্যবস্থা, আর্থিক অনুদান দেওয়ার ব্যবস্থা, আমরা সমস্তই দাবি আমরা সেখানে আশ্বাস পেয়েছি। আমরা সেই ক্ষেত্রে আমরা দরিদ্র সংহারে যে বন পালন করেছি, দরিদ্র সংহারে যে সভা পরিচালনা করেছি, আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত সবাই যে দুঃখ ব্যথা নিয়ে আমরা আজকের এই সভায় আমরা তাদের কাছ থেকে আশ্বাস পেয়েছি। তার ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট সীমা দেব, আর আমাদের যেগুলা রাজ্য স্তরে এবং কেন্দ্রীয় স্তরে সেগুলা আমাদের সেই সময় নিতে হবে। সেই সময়ের মাধ্যমে আমরা আন্দোলন করে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে সেটা আমরা করব। তাই সেই ক্ষেত্রে আমরা নাগরিক সুরক্ষা মঞ্চ এবং উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে আমরা 25 দিন সময় ধার্য করেছি। যদি 25 দিনের মধ্যে আমাদের এই দাবি সনদ পূরণ না হয়, আমরা আলোচনার মাধ্যমে বিরোধী আন্দোলন করব। আমরা আজকের এই সভা শেষে আমরা নাগরিক সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে 10টা থেকে জয়শ্রী অবধি আমরা প্রচারে যাব। আমরা আমাদের দীর্ঘদিনের স্ট্রাইক আমরা উগ্র করব। সেই আবেদন রাখছি উন্নয়ন মঞ্চ এবং নাগরিক সুরক্ষা মঞ্চের কাছে, আমরা শান্তি সম্প্রীতি বজায় রেখে এবং যেভাবে আমরা দীর্ঘ কয়েকদিন পরিশ্রম করেছি রাত জেগে, আমরা জেলা শাসকের কাছ থেকে আমরা আশ্বাস পেয়েছি। আমরা যে ক্যাম্পগুলার নাম দিয়েছি, প্রত্যেকটা ক্যাম্পে অতিরিক্ত পর্ব হবে, আনন্দবাজারে টিএসআর ক্যাম্প নিযুক্ত করা হবে এবং সমস্ত এলাকায় টহল দেওয়া হবে। সমস্ত যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনিভাবে তাদের গ্রেপ্তার করা হবে। তাই আমাদের যে দাবিগুলো আমরা করেছি নাগরিক সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে, আমাদের ম্যাক্সিমাম দাবি সেখানে আশ্বাস দিয়েছেন এবং সেটা অতিসত্তর করবেন। সেই ক্ষেত্রেই আমরা প্রতিদিন সময়সীমা ধার্য করেছি, কারণ সামনে ক্রিসমাসের একটা ধর্মীয় উৎসব আছে সারা বছরের এবং স্কুলে পরীক্ষা চলছে, নিউ ইয়ার চলছে। নিউ ইয়ার্সের কারণে আমরা সবাই উৎসবে ব্যস্ত থাকি। সেই ক্ষেত্রে আমরা 25 দিন সময় দিয়েছি। এই 25 দিনের মধ্যে আমাদের এইসব দাবি পূরণ না হলে আমরা আবার আলোচনায় বসব এবং আগামীকালকেও আমাদের একটা আলোচনা সভা আছে সমস্ত সাব ডিভিশনাল কমিটিকে নিয়ে। সেই আলোচনা সভায় আমরা আরো বিস্তারিত আলোচনা করবো, আর আমরা মূল্যবান সময় নষ্ট করবো না। মহকুমা শাসক, জেলা শাসক, পুলিশ সুপারে আমরা অত্যন্ত আনন্দিত আজকে আমাদের পাশে এসে আমাদের এই আন্দোলনকে সাড়া দিয়ে আমরা গণতান্ত্রিক শান্তি সম্প্রীতির মাধ্যমে আন্দোলন করার আজকে রাজ্য সরকারও আমাদের এই আন্দোলনে আমাদেরকে সাড়া দিয়েছেন। চিফ মিনিস্টার নিজেও কথা দিয়েছেন, আমি সেই কাজগুলা অত্যন্ত কম সময়ের মধ্যে সেগুলা করার জন্য তিনি পুলিশ ডিপার্টমেন্টকেও আশ্বাস দিয়েছেন, পুলিশ সুপারকেও আশ্বাস দিয়েছেন, জেলা শাসককেও আশ্বাস দিয়েছেন, মহকুমা শাসককে আশ্বাস দিয়েছেন। আমরা ধন্যবাদ জানাই ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে। সেই সঙ্গে আন্তরিকভাবে আমাদের সেই ঘোষণা, আমরা এখান থেকে উঠে আমাদের সমস্ত স্তরে আমাদের বনকে প্রত্যাহার করলাম। আমরা নাগরিক সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে নাগরিক সুরক্ষা মঞ্চের সারা এলাকায় আমরা প্রচার করে জানিয়ে দেবো আমরা 25 দিন সময় ধার্য করেছি। তাই আমি আমার বক্তব্য নির্ধারিত না করে, যারা এই আন্দোলনকে সাড়া দিয়ে অত্যন্ত শ্রম দিয়ে পরিশ্রম করে এই আন্দোলনের এই জায়গায় এনে পৌঁছেছেন, তাদেরকে নাগরিক সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে আমি আন্তরিক শ্রদ্ধা, আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি। আগামী দিনের দীর্ঘ পথ চলা আমাদের সবাই হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। এই অনুপ্রেরণে সকলকে আবার স্তরভেদে শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন জ্ঞাপন করে আজকে আমাদের সবার কাজ করে। ধন্যবাদ।